Good morning everyone, welcome to my channel and welcome to my daily vlog again. সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আসলে রিভিউ পেয়েছিলাম যে ব্লগটা সুন্দর হয়েছিল আগের বারের, যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আই বাটনে পপ আপ করে দেবো, দেখতে পারো। আর রিভিউ ভালো পেয়েছিলাম বলেই আগেন আমি ডেলি ভ্লগ করার কথা ভাবলাম আর কি। আর এই ভ্লগটা ছিল একদম শনিবার, মানে এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভ্লগ। না, নতুন জামা পরিনি আমি, কারণ আমার সত্যি কথা বলতে নতুন জামা এইবারে আমি কেনাও হয়নি। আর যে কটা জামা আছে যেগুলো নিউ অ্যাকচুয়ালি, সেগুলো অলরেডি একবার করে ট্রাই করা, আর সেগুলো একটু হেভি, মানে ওই ডেলি ওয়্যার করার মতো আমি কিছুই কিনিনি, তো সেই কারণে আমি আর নতুন জামা পরিনি। সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছিলাম, কারণ ওই টাইমটা ভীষণ, মানে আমি ভয়েস ওভারটা করছি এখন যখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, কিন্তু তখন ভীষণ গরম ছিল, লিটারালি 43। তো ঘুম থেকে উঠে আমি এতই ঘেমে গিয়েছিলাম, এতই গরম লাগছিলো যে আই ওয়াজ লাইক স্নান করে নিই, তার শ্যাম্পু করার ছিল, তো সেই কারণে আমি স্নান করে নিলাম। স্নান করার পরে আমি সকালের যে রুটিন থাকে আমার জেনুইনলি, সেগুলো করা স্টার্ট করি, যেরকম এই ডিটক্সিফাইং ড্রিঙ্ক, যেটা ওই লেবু মধুর জল অ্যাকচুয়ালি, সেটা খেলাম। তারপরে মা রাত্রে ছোলা ভিজিয়ে রাখে আর বাদাম ভিজিয়ে রাখে, বাদামটা আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু ভেজানো ছোলাটা আমার একদম ভালো লাগে না। দেখতে পাচ্ছ আমি কী পরিমাণ ঘেমে যাচ্ছি না, মানে আমি হাসলাম এই একটাই কারণে যে এই ক্লিপটা আমি কেটে দিয়েছিলাম, আবার এলো কী করে, থাক কোনো অসুবিধা নেই, ক্লিপটা আর কাটলাম না। ভিডিওটা নর্মালি এত ছোট্ট একটা ডিউরেশনের ভিডিও, তার উপর যদি এটা কেটে দিই আরও ছোটো হয়ে যাবে। ব্লগ জেনুইনলি আমি এত ছোটো করি না, বাট এই ভিডিওটা আমি ক্রপ করতে করতে এতই ছোটো করে ফেলেছি, কারণ ওই আর কি ডেলি ব্লগে যেটুকু দেখানো যায়। তো ওই বসে বসে চেবাচ্ছিলাম ঘোড়াদের মতো ভেজানো ছোলা আর ভেজানো বাদাম, ছোলাগুলো যেন চিবিয়ে চিবিয়ে মুখটা আরও বাজে হয়ে যায়, কার কার এরম মনে হয়। তারপর আমি মন ভরে ঠান্ডা জল খেলাম ফ্রিজ থেকে বার করে। স্নান করার পর একটু হলেও ঠান্ডা ঠান্ডা লাগছিলো না, সরি, আমাকে কেউ গালাগালি দিও না, মানে একটু হলেও রিল্যাক্স লাগছিলো ওই 43 ডিগ্রির থেকে। তার উপর ঘরে ছিলাম তো আরোই ঠিকঠাক, আমি মুভি দেখছিলাম, এই শ্যাম সিংহা রয়, অ্যাকচুয়ালি ওই আমার হয় না কি, আমি কখনোই আগেও হয়তো তোমাদের বলেছি যে আমি মুভি কখনোই ট্রেলার দেখে দেখি না, আমাকে যে সাজেস্ট করে বা আমি যদি কখনো ফেসবুক স্ক্রল করতে করতে ছোটো ছোটো ক্লিপ পাই, তখন সেটাতে ইন্টারেস্ট লাগলে তখন সেই মুভিটা সার্চ করে দেখি। দেখলাম ইউটিউবে অ্যাভেলেবল, তো দেখতে শুরু করে দিলাম। হাফ দেখার পরেই আমি আখের রস খেলাম, কারণ এতই গরম পড়ে গেলে আমার খুবই কম খেতে ইচ্ছে করে লিকুইড ছাড়া, তো লিকুইডটা ভীষণ ফ্যান আমি, তো ওই লিকুইডই খেয়ে যাচ্ছিলাম সারাদিন ধরে, ডাবের জল, আখের রস, ওই আখের রসটাই খাচ্ছিলাম। তারপরেই ড্রেসিং টেবিলটা খুব বাজে অবস্থা ছিল, আমি কখনো এটা ফিল করি না, কারণ আমি জানি তো আমাকে করতে হবে, মা বলাতেই আমি আর কি করছিলাম হাফ মুভি দেখার পর, নাহলে মুভি ছেড়ে কে কাজ করতে আসে, আমি তো আসি না। তো এই আর কি, আমি একটুখানি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার চেষ্টা করলাম, আরোই ইচ্ছে করছিলো না পরিষ্কার করতে, কারণ আমি স্নান করে নিয়েছিলাম অলরেডি, বাট নো অপশন, এটা করার পর আমি আবার স্নান করব। তার আগে ভাবলাম খেয়ে নিই, কারণ আমার একটা হয় জিনিসটা জানি না কার কার সাথে হয়, খাবার খেলেই আমার ঘাম দেয়, স্পেশালি অবভিয়াসলি সামার টাইমে। তো আবার আমি স্নান করে নিয়েছি, স্নান করার পরে এটা অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে ঘুমিয়েও নিয়েছিলাম আমি, ঘুম থেকে উঠে আমি রাতের বেলা মা বলেছিলো আলুর পরোটা বানাবে, তো মা একটু বাইরে গিয়েছিলো বলে আমি সমস্ত প্রিপারেশন করছিলাম। আচ্ছা, আমরা আলুর পরোটাটা একটু অন্যরকমভাবে বানাই, জেনুইনলি যেটা হয় বা সবাই যেটা জানে সেটাও আমাদের হয়, কিন্তু আমার মনে হয় আমার বা আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারদেরটাই মনে হয় যে ওই প্রসেসে আলুর পরোটা, মানে ওই স্টাফ ভরে ওটাকে ওই মোমো টাইপের শেপ করে তারপরে বেলে, আমাদের সবার একটু মনে হয় যে ওটাতে পুরো চারিদিকে আলুগুলো পাওয়া যায় না, বা ওইভাবে আমরা মানে ঠিক স্যাটিসফ্যাকশন পাই না, তো সেই কারণে আমাদের পরোটাটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি। রিসেন্টলি এটা আমরা এক্সপ্লোর করেছি আর ট্রাই করাতে আমাদের বেশ ভালো লেগেছে পরোটাটা, তো সেইভাবেই পরোটাটা করব। তার আগে ময়দা মাখতে বসে গেছি, আমার খুব বাজে লাগে এই কাজটা করতে, কিন্তু ওই যে মা না থাকলে এটাই করতে হয়। আর শনিবারে আমাদের প্রত্যেকটা শনিবার ফিক্স থাকে লুচি পরোটা হবেই, আর শনিবারটা আমারও ফিক্স থাকে, কারণ আমার এই অফিসটাতে শনিবার অফিস থাকে, কিন্তু আমি আগে যে কটাতে কোম্পানিতে কাজ করেছি সবেতেই শনি রবিবার ছুটি থাকতো, তো শনিবারের ডিউটিটা পুরোপুরি আমার থাকে, মা ঘরে থাক আর না থাক আমাকেই করতে হয়। তো এই যে আমার প্রসেস পরোটা করার, প্রথমে পুরো গোল করে বেলে নিই, তারপরে মাঝখানে স্টাফিংটা দিই, মানে আলুর পুর বা যে কোনো পুরের যদি কোনো রকম পরোটা করো, তারপরে চারিদিকে জল দিই, ওটাকে ওই মোগলাই পরোটার মতো ফোল্ড করি, তারপর আরেকটু বেলে বড় করে ওটাকে ফ্রাই করা হয়, মানে শ্যালো ফ্রাই করা হয়, যাই হোক। তো এইভাবে পরোটাগুলো সব পরপর বেলছিলাম, কারণ মা এসে আমাকে বলেছিলো যে মা ভেজে দেবে, তো আমি সব কটা প্রিপেয়ার করে রাখছিলাম, মা এসে ভাজবে, আর যদি মায়ের দেরি হয়ে যায় তাহলে আমি ভেজে নিতাম। এইভাবেই আর কি আমার ছুটির দিনগুলো কাটছিল। ওই সপ্তাহে দুটো দিন ছুটি ছিল, কারণ পয়লা বৈশাখ পড়ে গিয়েছিলো শনিবারে, তো ওটা একটা ছুটি এক্সট্রা পেয়েছিলাম, আর রবিবার পরের দিন তো ছুটি ছিলই। আমি জেনুইনলি আমার মানে
কাজের দিনের ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, বা আমার ডেলি ভ্লগ যেগুলো মিনি ভ্লগ হয় সেখানেও আমি সবসময় দেখাই যে আমি কাজ করছি বা অফিস গেছি। তো ছুটির দিনের ভ্লগ, ওই জন্য আমি একটা পুরো গোটা ভ্লগ শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ভ্লগটা কী করা যাবে, ছোটো হয়ে গেছে, কেটে 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 এতই ছোটো করে ফেলেছি। সবার শেষে আমি খেতে বসেছি, সবার শেষে ইন দ্য সেন্স সব কিছু করার পরে খেতে বসেছি, কিন্তু সবার আগে খাচ্ছিলাম আমি ডিনারটা, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। অ্যান্ড এই যে শুয়ে পড়েছি, আমার শুয়ে শুয়ে ওই বাকি মুভিটা দেখার প্ল্যান ছিল, তো আমি ওটাই করছিলাম, আর বাকিরা তখন খেতে বসেছিলাম। একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আসলে অফিস থেকে এসেই খাওয়ার অভ্যেস, তো তো সেই কারণে অভ্যেসটা আর বদলাতে পারিনি। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর দ্য ডে। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ব্লগটা ছোট্ট কিন্তু কী করা যাবে, পরের বার থেকে ট্রাই করবো একটু বড় ব্লগ আনার। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টেক কেয়ার, টাটা।